দেখতে হচ্ছে এই ম্যাডামরা খুব ভালোভাবে সেলফি তুলছে। আচ্ছা আসা হয়েছে কোথা থেকে? চক সুজান থেকে। তো এই নবমীর দিনে যে বৃষ্টি যখন বিকেলে হয়, মানে মনের মধ্যে কি হয়েছিল যে আজকে এই পাঁচ বেড়ে ঠাকুর দেখা হবে না হবে না? এই যে নবমীর দিনে যখন দুপুরে বৃষ্টি হয়, মানে মনে কি হয়েছিল যে এই পাঁচ বেড়ে ঠাকুর দেখা হবে কি হবে না? হবে না মনে হয়েছিল। আজ মহানবমী, এই মহানবমীর পূর্ণ লগ্নে তোমাদেরকে নিয়ে আসছি আমি আজ পাঁচ বেড়িয়া। আজকে শুধু দেখাবো কত ভিড় হয়েছে এই মহানবমীর পূর্ণ লগ্নে, আর তার সঙ্গে দেখাবো বৃষ্টির সময়ও কি কেমন তোমরা ক্রাউড আজকে দেখতে পাবে। জাস্ট এটাই তোমাদেরকে দেখাবো আজকে। জাস্ট ভাই তোমরা ভিড় দেখো, মানুষ যে একটা হুজুম যেটা লাগে সেটা এই মুহূর্তে বিশাল দেখতে পাচ্ছি। এত মানুষ লাইন দিয়ে যাচ্ছে, এটা কিন্তু পাঁচ বেড়িয়ার মধ্যে। আর এই মুহূর্তে তোমাদের যে ভিড় আমি যে দেখাচ্ছি, এত দর্শক, আর বিশেষ করে এখানে নবমীর দিন এই বৃষ্টির সময় এত মানুষ আসবে যেটা আমরা ভাবতে পারিনি। জাস্ট ভাই অসম লেভেলের ভিড়, সেই লেভেলের যেহেতু নবমীর বাজার, বারবার বলছি তোমাদেরকে ভিড় দেখো পাঁচ বেড়িয়ার মধ্যে। আর এই যে স্টেজ দেখতে হচ্ছে, এই স্টেজের সাইডে কোনো আবৃত্তি বা কবিতার কিছু প্রোগ্রাম হচ্ছে। নবমীর দিন এই যে ভিড় পাঁচ বেড়িয়ার মধ্যে, এটা কিন্তু মানুষ, এই যে বিশেষ করে পুজো কমিটির কর্তৃপক্ষ আশা করেনি যে এই ভিড় এতটা হবে বলে। দেখতে দাদা ভাইরা খুব সুন্দরভাবে সেজে আসছে এই মুহূর্তে, আর এই জায়গায় কিন্তু ভিড় প্রচুর। টাইম পাস ব্লগ, টাইম পাস ব্লগ, একদম একদম টাইম পাস ব্লগ। দেখতে পাচ্ছ দর্শনার্থী আস্তে 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 এগিয়ে যাচ্ছে, আর প্রত্যেকের মধ্যে কিন্তু একটা সেলফি তোলার কিন্তু একটা হুজুম লেগেই আছে। মানুষের যে ভিড়, যে চাপ, সেটা একদম নেক্সট লেভেলের। দেখো দেখো একদম একদম ভালো আছি ভাই, মানুষের ভালোবাসা এটাই। দেখো জাস্ট জাস্ট সেই লেভেলে সবাই হাত নাড়াচ্ছে এখানে। বিশাল বড় যে হাতি, এই হাতির কাছে কিন্তু মানুষ সেলফি তোলার জন্য যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এই সাইডেই ঘুগনি, ডিম সেদ্ধ, পাঁপড় ভাজা, চাউমিন, রোল, চিকেন রোল, মোমো, স্টিম মোমো, ফ্রাই মোমো, ভেজ মোমো, বাম্বু চিকেন, বিরিয়ানি, তন্দুরি, চানা মোগলাই, চানা চাউমিন, বাম্বু চিকেন, নানা রকমের রেশমি কাবাব, নামগুলো বলতে বলতে মুখের মধ্যে জল চলে আসছে। যদি তোমরা পারো কোনোদিন আমাকে ডেকে তোমাদের বাড়িতে খাইও। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আসছি যখন তোমাদেরকে মায়ের দর্শনটা আজকে আবারও একবার করিয়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, আজ আবারও তোমাদেরকে দেখাচ্ছি এই পাঁচ বেড়িয়ার দুর্গা মায়ের মূর্তি, যেহেতু এর আগেও আমরা অলরেডি দুবার তোমাদেরকে দেখিয়েছিলাম। আনন্দ আয়োজন সবই বৃথা, ঠিক বাবুই পাখির মতো যে বাসা যে হয় ঠিক সেই রকম টাইপের। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত মানুষ কিন্তু সেই জোশ, সেই লেভেলের সঙ্গে, সেই উৎসাহের সঙ্গে ফটোগ্রাফি করে চলেছে। যেহেতু জায়গা ছোট, শটের জন্য মানুষ এখানে নাড়াতে বেশি পাচ্ছে না মায়ের দর্শনের জন্য। আর এই সময় মায়ের ফটো তোলার জন্য ব্যস্ত, আর তার বলছিলাম এই যে নবমীর দিনে এত বৃষ্টির মধ্যে ঠাকুর দর্শন কেমন লাগছে? ভালো লাগছে। থ্যাংক ইউ।
আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু সেই লেভেলেরই আছে, যেহেতু নবমীর দিনে যে বৃষ্টির সঙ্গে মানুষ যে এতভাবে ভালোবাসা দেবে পাঁচবেড়িয়াকে, তো এটা কিন্তু আশা করেনি এখানকার কমিটি কর্তৃপক্ষ। এখন মেলার মধ্যে বেরিয়ে পড়েছি, এই হচ্ছে মানুষের ভালোবাসা ভাই, সবাই বলছে চিনি দাদা একদম। বৌদি ভাই দিদি ভাইরা এখানে চাউমিন রোল ভালোই খাচ্ছে, আর সেদিকে হচ্ছে বিরিয়ানি, দেখতে পাচ্ছ ধোসা তৈরি হচ্ছে এই জায়গায়। চিকেন লেগ পিস দেখতে পাচ্ছ খুব বড় বড় সাইজের, দেখে লোভ তো লাগছেই বাট খেতে পারবো না, কারণ জানি না কত টাকা দাম। আর এখানে হান্ডি বিরিয়ানি আছে, আর এখানে ব্যাম্বু বিরিয়ানি। জি দাদি ভাইরা খুব ভালোভাবে আইসক্রিম খেতে, যেহেতু কোন খাচ্ছে আই থিঙ্ক মনে হচ্ছে কোন খাচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন মেলাতে কিন্তু কব থেকে বেশি কিন্তু কোনই বিক্রি হয়। আর বলছিলাম বৌদি মনে ঠাকুর দেখা হয়েছে? আচ্ছা আগে খাওয়া তারপর ঠাকুর দেখাবো, তাই তো? আচ্ছা এই যে নবমীর দিন যে এই যে এত বৃষ্টি দুপুরবেলা, মনে কি হয়েছিল একবার যে আজকে কি ঠাকুর দেখা হবে কি হবে না? আমি প্ল্যান করেছিলাম যে আসবো, তাই জন্য সেহেতু বেরিয়ে পড়ে, মানে যা বৃষ্টি হোক আর যাই হোক ঠাকুর অবস্থা। চাই পাটা দেখা হয়েছে নাকি? চাই পাটা কোনো যায়নি, এই এই যে আমি এখানে থাকি না, মালিক হাওড়াতে থাকি, মানে এখানে এসেছি আজকে দুপুরে, তারপরে এই ফার্স্টে এই সোনাখালি দেখেছি, তারপর এটা সোনাখালি। তো অবশ্যই নিঃসন্দেহে ভালো, হ্যাঁ খুব ভালো। আর কেমন হয়েছে বলো তোমরা এই কটা দিন দুর্গাপূজার সিরিজের ভিডিও? হয়তো আর আসবে না, এটা হয়তো লাস্ট ভিডিও, প্রচণ্ড কেটেছি তোমরা বুঝতেই পারছো, কয়েকদিন ধরে গলার অবস্থা খুব খারাপ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখে থাকলে অঞ্জনা নাম ফেসবুকে আছে, শেয়ার করে দাও, ফলো করে দাও। আর কিছু বলার নেই, ওকে চলো টাটা বাই, পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।